আপনাদের ভাইয়া বাজার থেকে একটা নোনা ইলিশ কিনে নিয়ে এসে বলতেছে যে এমন ভাবে রান্না করো যেন স্বাদটা মুখে লেগে থাকে। তো আমিও চিন্তা করতেছিলাম যে এই নোনা ইলিশটা কিভাবে রান্না করলে স্বাদটা অনেক হবে এবং ও চেটেপুটে খাবার খাবে। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার রান্নাঘরে চলে এসেছি এবং রান্না শুরু করে দিয়েছি। আমার কাছে নোনা ইলিশটা লাউ শাক দিয়ে একদম পুরা পুরা ভুনা ভুনা রান্না করলে অনেক বেশি মজা লাগে। বাট সেদিন তো বাসায় লাউ শাক ছিল না, বাসায় ছিল পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। এগুলো দিয়েই কিন্তু এই মজার রান্নাটা আমাকে করে ফেলতে হবে। তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলের ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো এক চা চামচ লাল মরিচের গুঁড়া ও এক চা চামচ হলুদের গুঁড়া। তারপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দেবো। এখানে আমি খুবই অল্প পরিমাণ লবণ দিচ্ছি, যেহেতু আমি নোনা ইলিশ রান্না করতেছি। নোনা ইলিশে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই একদম অল্প লবণ দিতে হবে। যদি অন্যান্য তরকারি পরিমাপ অনুযায়ী লবণ দেন তাহলে কিন্তু এই তরকারিতে লবণের পরিমাপটা অনেক বেশি হয়ে যাবে। তার জন্য আপনারা খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে এই রান্নাটা করে নেবেন। তারপরে এখন এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আমি নোনা ইলিশগুলোকে দিয়ে দিই। নোনা ইলিশগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এখানে আরও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। রান্না হচ্ছে একটা আর্ট, যদি আপনারা এই আর্টটা আয়ত্ত নিতে পারেন তাহলে কিন্তু আপনারা যেভাবেই রান্না করবেন না কেন সেভাবেই রান্না অনেক মজা হবে। আর যদি কারো অপ্রিয় খাবারকে একদম একটু রসকস মিশিয়ে ভালোভাবে রান্না করে যদি তার প্রিয় বানিয়ে ফেলতে পারেন তাহলে তো বুঝতে হবে যে আপনি রন্ধনশিল্পী হয়ে গিয়েছেন। যাই হোক, আমার কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এই সবগুলোকে ভালোভাবে চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যেন নোনা ইলিশ, টমেটো এগুলো সব একদম গলে যায়। নোনা ইলিশটা গলে যাওয়ার পরেই কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি মজা লাগে। আর নোনা ইলিশ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। যেহেতু আপনাদের ভাইয়া আজকে একটু স্পেশালভাবে খেতে চাইছে, তার জন্য আমি তাকে এইরকমভাবে একদম কষা কষা করে ভুনা করে দিলাম। এই ভুনাটা জাস্ট গরম ভাতের সাথে একদম জমে গিয়েছিল। এইটা খাইতে যে কী পরিমাণ মজা ছিল! আপনারা জাস্ট এই তরকারিটা রান্না করে বাসায় একদম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন যে পাতিলের ভাত একটাও থাকবে না, সব খেয়ে ফেলছে। আমার কাছে তো এত বেশি মজা লাগতেছিল যে আমি জাস্ট খেয়ে যাচ্ছিলাম, তো খেয়ে যাচ্ছিলাম। সেদিন জাস্ট এই এক তরকারি দিয়ে আমরা কিন্তু ভাত খেয়ে ফেলেছিলাম, এটা এত বেশি মজা হয়েছিল। আচ্ছা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।